हेलो व्यूअर्स, अस्सलाम वालेकुम। आज আমরা যে গাড়িটা নিয়ে আলোচনা করব এটা হলো এক্স নোহা গাড়ি। তো এই নোহা গাড়িটার কিছু প্রবলেম নিয়ে আমাদের কাছে আসে, যেটা হলো আপনারা হচ্ছে গাড়িতে একটা শব্দ হয়, যে শব্দটা হচ্ছে সাসপেনশন থেকে শব্দ আসে, কিন্তু আবার গিয়ারে একটা ধাক্কাও আছে। তো এই প্রবলেমগুলো নিয়ে আমাদের কাছে আসে। তো আমরা পরবর্তীতে চেক দিলাম, চেক দেওয়ার পরে দেখলাম যে এটার হচ্ছে সাসপেনশনের কিছু সমস্যা আছে, শকব জারবারের সমস্যা আছে, স্টিং বক্সের কিছু সমস্যা আছে, আরও হ্যাঙ্গার বুস্ট টুস এগুলো যে আছে এগুলো তো কিছু সমস্যা আছে। আর গিয়ার অয়েলটা উনি কিছুদিন আগে চেঞ্জ করছে, কিন্তু করতে গিয়ার অয়েলটা চেঞ্জ করার সময় চেম্বারটা ওয়াশ করে নাই। তো গিয়ার অয়েল চেঞ্জ করার সময় অবশ্যই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, যে আমাদের চেম্বারটা ওয়াশ করে নিতে হবে, কারণ চেম্বারের মধ্যে যে ফিল্টারটা থাকে সেই নেটটাতে কিংবা ফিল্টারটাতে হচ্ছে আপনার ময়লা জমে। এই ময়লা যদি বেশি জমে যায় সেক্ষেত্রে হচ্ছে গিয়ারে ধাক্কা দেওয়ার একটা সম্ভাবনা থাকে, কিংবা হচ্ছে গিয়ারটা ভার হয়ে যায়, এগুলো কিছু প্রবলেম আছে। তো এখন আমরা গিয়ার অয়েলটা আমরা হচ্ছে চেঞ্জ বলতে হচ্ছে আমরা এটা যেহেতু কিছুদিন আগে চেঞ্জ করছে, অয়েলটা ভালো আছে, তো অয়েলটা আমরা অলরেডি আমরা আমাদের জারে নিয়ে নিছি যে ভালো অয়েলটা আছে, আর বাকি যেটুকু অয়েল থাকবে ভিতরে ওই চেম্বারটা পরিষ্কার করার পরে বাকি নতুন অয়েল আমরা দিয়ে দিব, আর পরবর্তীতে যেটুকু খালি থাকবে সেটা পুরানটা আমরা দিয়ে দিব। তো আমরা জানি যে এই গাড়িগুলোতে 6 লিটারের মতন অয়েল লাগে চেম্বার ওয়াশ করলে, কিন্তু আমাদের 2 ক্যান অয়েল কিনতে হয়। তো আমরা 1 ক্যান দিয়ে অয়েল যেহেতু ভালো আছে, আমরা চেষ্টা করব পুরান অয়েলটা ইউজ করার কিছু পরিমাণের, আর বাকি চেম্বারটা আমরা ওয়াশ করব। আর এই চেম্বার ওয়াশ করলে আমাদের ধারণা যে আপনার যে সমস্যা নিয়ে আমাদের কাছে আসছে সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে, এবং সাসপেনশনের যে সমস্যাগুলো আছে সেগুলো আমরা করব। তো আপনাদের গাড়ির অনেক সময় এই ধরনের প্রবলেম হয় যে ভিতরে আওয়াজ হয়, বিভিন্ন রকমের শব্দ আসে, তো সেক্ষেত্রে আপনাদের সাসপেনশন ঠিক করার প্রয়োজন হয়। যদি এরকম কখনো আপনাদের মনে হয় যে সাসপেনশনের কাজ করার প্রয়োজন আছে কিংবা সাসপেনশনের কাজ করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, কিংবা হচ্ছে আপনাদের তো নিজস্ব ওয়ার্কশপ থাকেই, সবার একটা পরিচিত, সেই জায়গাতেও আপনারা করতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে যেটা আমরা বলতেছিলাম যে চেম্বারের যে আপনার নিচে যে চেম্বারটা ওয়াশ করি কেন আমরা, তো এটা দেখেন আপনার চেম্বারের ম্যাগনেটের মধ্যে কি পরিমাণের ময়লা হয়েছে, এবং যে নেটটা আছে সেখানে আরো বেশি ময়লা আছে। তো একটু আপনাদেরকে কাছ থেকে দেখাবো, আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এই যে ম্যাগনেটটা থাকে, এই ম্যাগনেটের মধ্যে কিভাবে কাদার মতন হয়ে গেছে একবারে ময়লাটা জমতে জমতে। তো এই ময়লাগুলো যখন আমাদের গাড়িতে জমা হয়ে যায় তখন হচ্ছে আমাদের গিয়ার বক্সে ধাক্কা দিতে দেয়, কিংবা হচ্ছে গাড়িটা ভার হয়ে যায়, কিংবা আমরা মনে করি যে গিয়ার বক্স নষ্ট হয়েছে। একবার দেখেন প্রত্যেকটা তিনটা আপনার ম্যাগনেট আছে, তিনটা ম্যাগনেটে একই অবস্থা হয়েছে, এবং এই চেম্বারে আরো খারাপ অবস্থা হইতে হবে। আমরা চেম্বারটাও খুলবো, এখানে যে আমাদের নেটটা আছে সেই নেটটার মধ্যে আপনার হচ্ছে আরো বেশি ময়লা হবে, এই নেটটা আমরা খুলবো, খুলে এটা ওয়াশ করব। তো এই নেট কিংবা হচ্ছে আপনার চেম্বার যদি আমরা ওয়াশ না করে গিয়ার অয়েল চেঞ্জ করার সময়, সেক্ষেত্রে কিন্তু আপনার হচ্ছে গিয়ার বক্সে ধাক্কা দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তো আমরা এখন গিয়ার বক্সের যে নেটটা আছে সেই নেটটা খুলতেছি। তো মোটামুটি আমাদের নেট খোলা শেষ, আমরা এটা কাজ কমপ্লিট করব, এবং হচ্ছে আশা করি এই সমাধান হয়ে যাবে সব কাজগুলো। তো আপনাদের যদি এরকম কখনো বা গিয়ারে ধাক্কা কিংবা সাসপেনের শব্দ হয় এরকম সমস্যা নিয়ে আপনারা ভুগতেছেন, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আশা করি আপনাদের গিয়ারের কিংবা অন্যান্য যে শব্দগুলো আছে সেগুলা আমরা সমাধান করে দিতে পারবো। তো আর বেশি কথা বলবো না, যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর সাথে থাকে বেল বাটনে চাপতে ভুলবেন না। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন।